চুল রঙ করতে কান্না ভালো লাগে বিজ্ঞাপনের মডেল কিংবা পর্দার তারকাদের মতো নানা রঙের ঝলমলে জেল্লাদার চুল হবে এটাই তো আমরা সবাই চাই কিন্তু এই পিকচার পারফেক্ট ব্যাপারটিতে বাদ সাধে তিনটি জিনিস প্রথমত পার্লারে গিয়ে চুল কালার করানোটা অনেকটা সাধ্য এবং ব্যয়বহুল দ্বিতীয়ত কালার করা মানে এক গাদা কেমিক্যাল ভর্তি প্রোডাক্ট চুলে ব্যবহার করে চুল ড্যামেজ করে ফেলা আর তৃতীয়ত আপনি যদি কালার করেও ফেলেন কালার করানোর পর আবার বিভিন্ন ধরনের কালার গার্ড শ্যাম্পু কন্ডিশনার এবং হেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে সেই কনভেশনাল প্রোডাক্টগুলোতে থাকবে বিভিন্ন ধরনের কেমিক্যালস যা আপনার চুলকে আরো বেশি র্যামেজ করে দিবে। এই জিনিসগুলো ভেবে অনেকে কালার করা থেকে পিছিয়ে যান কিন্তু মনের শখ তো থেকেই যায় সেক্ষেত্রে কি করতে পারেন চুলে সুন্দর রং দিতে প্রাকৃতিক উপাদান আপনাকে সাহায্য করতে পারে কিন্তু কোন প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করে আপনার চুলগুলো কালার করে নিতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এই হেয়ার কালারটি তৈরি করতে আমরা এখানে যা যা ব্যবহার করছি মেহেদি পাতার গুঁড়ো এবং রয়েছে লেবুর রস লেবুর রস ব্যবহার করার কারণ লেবুর রস আপনার চুলে ন্যাচারাল ব্লিচের মতো কাজ করবে এবং মেহেদি পাতা লেবুর রস একসাথে মিক্স করার কারণে আপনার চুলে লাইট ব্রাউন এবং কিছুটা হাইলাইটে ইফেক্ট দিতে কাজ করবে এই হেয়ার কালারটি যারা আমরা ডিপ ব্রাউন কালারের বদলে একটু লাইট কিছু চাচ্ছি একটু ক্লাসি কিছু চাচ্ছি সেটা দিতে সাহায্য করবে লেবুর রস তাই আমি অন্য কিছু ব্যবহার না করে শুধু লেবুর রস দিয়েই এই হেয়ার কালারটি তৈরি করব। যা খুবই সুন্দর গ্লসি লাইট ব্রাউন কালার দিতে হেল্প করবে এখানে সব কিছুর পরিমাণ আমি নিজস্বভাবে নিয়েছি আপনারা পরিমাণ কম বেশি নিয়ে নিতে পারেন মেহেদি পাউডার আমি আড়াই চা চামচ পরিমাণে নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন লেবুর রস কিন্তু আমি দুই টেবিল চামচ নিয়েছি আপনাদের পাউডারের পরিমাণ হিসেবে আপনারা লেবুর রসের পরিমাণটা নিয়ে নিতে পারেন সবকিছু ভালোভাবে মিক্স মিক্স করে নিতে হবে করা হয়ে গেলে থেকে মিনিট সাইডে রেখে দিন যাতে কালারটা খুব সুন্দরভাবে বেরোতে পারে আপনার পরিষ্কার চুলে হেয়ার কালারটি অ্যাপ্লাই করে নেবেন এই হেয়ার কালারটি কিন্তু স্কাল্পে ব্যবহার করা যাবে না যেহেতু প্রচুর পরিমাণে লেবুর রস রয়েছে আপনার স্কাল্প অনেকটা ড্রাই হয়ে যেতে পারে শুধুমাত্র চুলের নিচের অংশগুলোতে করে নিবেন অ্যাপ্লাই করা হয়ে গেলে একটি শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন শাওয়ার রেখে তারপর ওয়াশ করে ফেলুন এবং ওয়াশ করার ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো ধরনের ন্যাচারাল বা অর্গ্যানিক শ্যাম্পু ব্যবহার করার কারণ কনভেনশনাল শ্যাম্পু ব্যবহার করলে কালারটা ফেড আউট হয়ে যাবে ওয়াশ করা হয়ে গেলে কন্ডিশনার ব্যবহার করে নিতে ভুলবেন না এই কালারটি কিন্তু প্রায় অনেক দিনই থাকবে তবে যেহেতু এটি ন্যাচুরাল কালার আপনাকে মাসে দুবার বা তিনবার এই কালারটি ব্যবহার করতে হতে পারে যদি আপনার মন মতো কালার আপনি চান প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি আরো কিছু হেয়ার কালার কিভাবে তৈরি করতে পারবেন সেটা রেসিপিটা আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার অর্গ্যানিক এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ